ইতিবিভুকে সবথেকে জাউরা দেশের নাম হচ্ছে ইথিওপিয়া। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত অনেকদিন পর একটি ব্লগে। তো এই ব্লগে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে বর্ডার ক্রস করতে হয় আফ্রিকায়, এবং আজকে যে বর্ডারটা আমি ক্রস করব সেটা হচ্ছে ইথিওপিয়া থেকে কেনিয়া। এর আগে কেনিয়া থেকে ইথিওপিয়া আসছিলাম, আর এবার ইথিওপিয়া থেকে কেনিয়া, এবং সব কিছু বিস্তারিত পাবেন। আমি আবার বলে দিচ্ছি, এই ব্লগে আপনাদেরকে সব কিছু বলে দিব, কিন্তু তারপরও যদি আইসা কমেন্টে ইনবক্সে গিয়ে অযথায় মেসেজ দেন কোনো লাভ হবে না, রিপ্লাই পাবেন না, কারণ আমি ভিডিওতে কোনো কিছু লুকাই না, সব কিছু বলে দিই। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমাকে অনেকে কমেন্ট করে, ভাই আফ্রিকাতে এটার ব্যাপারে সেটার ব্যাপারে বলেন। আরে ভাই, আমার অলরেডি গত দেড় বছরের মধ্যে অন্তত পাকে আফ্রিকার ব্লগ আছে, অন্তত না হলে 150। আপনি কয়টা ব্লগ দেখছেন আমার? একটা ব্লগও দেখেন নাই, গিয়ে আগে ওল্ড ব্লগ দেখেন, তারপরে আমার এখানে এসে কমেন্ট করেন। সব কিছু তুলে ধরা আছে, সব কিছুই তুলে ধরা আছে। আমি কত দেড় বছর ধরে আফ্রিকা ভ্রমণ করতেছি, অলরেডি 8টা দেশ ঘুরে ফেলছি, আর আপনি আমার এতদিন পরে জ্ঞান দিতে আসছেন। তো যাই হোক, গতকালকে এই যে এই রুমটাতে ছিলাম, এই ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখেন, আর ওই যে বাইক রাখা হচ্ছে ওই পাশে, মাত্র ঘুম থেকে উঠলাম। এখানে একজন ভাই, যারা আমার গতকালকে এই যে মহিলার রান্না করা দেওয়া যে নুডলসের ব্লগটা আছে, ছোট্ট ব্লগ, ওইটা দেখলে বুঝতে পারবেন। তো এখন সময় হচ্ছে তাদের কাছ থেকে ব্রেকফাস্ট করবো। সব কিছু চার্জ শেষ, পাওয়ার ব্যাঙ্কে চার্জ শেষ, মোবাইলে চার্জ শেষ, সব কিছুতে চার্জ শেষ। খুব ছোট্ট একটা ভিলেজ, ওই পাহাড়ের নিচ দিয়ে হচ্ছে রাস্তা, এখন এদিক দিয়ে যাব। তো ভাগ্য ভালো, কালকে যেমন ক্ষুধাও লাগছে ঠিক তেমন, মানে মোবাইল ফোন সব কিছু চার্জ শেষ। ভাগ্য ভালো যে এখানে এসে খাবারের ব্যবস্থা করতে পারছি, থাকারও ব্যবস্থা করতে পারছি। তো ঠিক আছে, তাদের কাছ থেকে এখন সময় হচ্ছে খাবার দাবার খেয়ে বিদায় নেওয়ার। যে ভাই উনি হচ্ছে আমাকে মানে যথেষ্ট সাপোর্ট করছে গতকালকে রাতে, অনেক অনেক ধন্যবাদ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড। যে দেখেন, ইনি গতকালকে রান্না করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কুকিং। সমস্যা হচ্ছে যে এখানে খুব কম মানুষ ইংলিশ বোঝে আর কি। তো ভাই, এই হলো সকালের নাস্তা আপাতত, এছাড়া কোনো রাস্তা নাই। এখান থেকে আরও প্রায় মোটামুটি 16 কিলোমিটার যাওয়ার পরে গিয়ে ভারী নাস্তা করতে পারবো, এর আগে আর কোনো রাস্তা নাই। তো নাস্তা করি। ব্রাদার, হোয়াট কাইন্ড অফ মিল্ক ইজ ইট? কাউ অর ক্যামেল? কাউ। ইটস লুক লাইক রেড। ওকে, ইন দ্য মর্নিং ড্রিঙ্ক দ্য মিল্ক, ইট ইজ ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। গরম গরম দুধ ভাই। ইন বেঙ্গলি মিল্ক মিন দুধ, বাট ইন হিয়ার হোয়াট ইজ দি নেম অফ দি? ইলামু। ইলামু মিন মিল্ক? ইলামু দিস এ ভিলেজ। নো 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 নো, দ্য মিল্ক, মিল্ক, মিল্ক। ইন ইন ইউর ল্যাঙ্গুয়েজ? শাই। ইট শাই? শাই। ও ওকে, শাই। তো ভাই, গুড নিউজ এটাই যে আমার ভিসা হয়ে গেছে, আর তাদের সাথে ছবি টবি তুললাম। এখন সময় হচ্ছে তাদের কাছ থেকে বিদায় নেওয়ার, আর এখন রওনা দেওয়া যাক। সাইড 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 সাইড, মানুষ ফেলানজি ফেলানজি। বাচ্চা কি খুশি, ফেলানজি ফেলাঙ্গি ইরিঙ্গি। এই যে ওই যে মিছিল হচ্ছে। ইউ ডুইং ভেরি ওয়েল ডান জব ফর মি, থ্যাংক ইউ সো মাচ, মে বি উইল মিট এগেইন ইনশাল্লাহ। ওকে ওকে, সো হ্যাভ এ ভেরি গুড ডে, বাই এভরিবডি। ওকে, বাচ্চার ফেলানজি ফেলানজি শেষ হচ্ছে না ভাই। এখানকার মানুষের মধ্যে যেন একদিনের মধ্যেই ভালো একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেলো আর কি। কিছুক্ষণ আগে ভিসাও পাইলাম, ইমেল চেক করলাম, ভিসা এসে পড়ছে। আজকে ভিসা না হইলে খবর হয়ে যাইতো, তার কারণ হলো আজকে হচ্ছে শুক্রবার, কালকে শনিবার, রবিবার, সোমবারের আগে বলা যাইতো না। তো এই তিন চার দিন ইথিওপিয়া পড়ে থাকতে হইতো, ইথিওপিয়া তো ভালো লাগে না আমার, কারণ সবথেকে বড় সমস্যা হচ্ছে মানুষের ভাষা। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এই অঞ্চল মধ্যে এই যে বাচ্চারা ফেলানজি ফেলানজি, এইখানে এই ইয়ে আর কি, হ্যালো সালাম আলাইকুম। এই অঞ্চলটার মধ্যে এই যে প্রভিন্স বা রাজ্য আছে, এটার মধ্যে মেজরিটি হচ্ছে মুসলিম। তো ঠিক আছে, আল্লাহ ভরসা যাই। তো ভাই, বর্ডারের কাছেই চলে আসছি,
এটা হচ্ছে একটা চেকপোস্ট। শেষের বার আমি যখন আসছিলাম তখন এখানে আমার চেক করছিল, পৃথিবী অনেকগুলো অনেক সময় ঘাড়তের আর কি। তো দেখা যাক এবার কী করে, আশা করি যাওয়ার পথে তো ঝামেলা করার কথা না, তারপরও কোনো ঠিক ঠিকানা নাই, এগুলার মা বাপ নাই। হলো চেকপোস্ট, এগো কিছুই কয় না, শোনা এগো, ওকে থ্যাংক ইউ। কিছু লিখো কি হোয়াটসঅ্যাপের নাম্বার দেব, তারপরে বলবে ইয়ার এই কি বলে উঠে দেওয়ার টেয়া আসায়, এইটা আবার হেল্প করছিল আমার এর আগে। তো ভাই আপনাদেরকে স্বাগত, দ্বিতীয় দিন, কালকে যাই নাই, কালকে গেস্ট হাউসে ছিলাম, এখন যাইতেছি বর্ডারে, কেনিয়ায় প্রবেশ করব আজকে। দুনিয়ার বিশ্রী ময়লা এখানে, ফাইন ফাইন, জঙ্গল বানায় লাগছে রে ভাই পরিবেশ। সামনে হচ্ছে ইমিগ্রেশন অফিস, দিয়ে আবার তার লাগাই দিয়ে দিছে। টিভি বুকে সবথেকে জাগ্রত দেশের নাম হচ্ছে ইথিওপিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। তো ভাই এই যে ইমিগ্রেশন অফিসের বিল্ডিংয়ে বসে রয়েছি, ওই যে বাইসাইকেল, আর এখান থেকে সামনে হচ্ছে ইথিওপিয়ার লাস্ট চেকপোস্ট, হ্যাঁ, যেটাতে মাত্র প্রবেশ করতেছিলাম। গেটের সামনে এক বদমাশ আমার ক্যামেরা নিয়ে গেছে, গোপ্রো ক্যামেরা দেয় না, সে বলতেছে কি যে এই ব্যাপার আপনার একটা লাইসেন্স আছে, আমি কিসের লাইসেন্স, আবার ক্যামেরা আবার কিসের লাইসেন্স, পরে বলতেছে যে না উই ডোন্ট গিভ ইউ দ্য ক্যামেরা, বলতেছে আমরা তোমার ক্যামেরা দিব না। আরে বাইরে ভাই আমি জগড়া পরে আমার ব্যাগ ট্যাগ খোলায় টোলায় আমার কাঁধের ব্যাগ সব খুলে চেক করছে, মেজাজ এত গরম হয়েছে আমার। পরে অনেকক্ষণ জগড়াঝাটি করার পরে আমি বলছি তুমি আমার আইন দেখাও যে এই ক্যামেরা নিষেধ, অনেকক্ষণ করার পরে পরে ক্যামেরা নিয়ে নিলাম। এই হয়েছে মানে কইলাম না ইথিওপিয়া, মানে আমি না পৃথিবীর কোনো ভ্রমণকারীদেরই ইথিওপিয়াতে ভ্রমণের এক্সপিরিয়েন্স ভালো না, এই জন্য বেশি ভ্রমণকারীরা যাইতে আসে না, যায় গিয়ে ওদের দূরম দূরম ঘুরিয়ে পড়ে। বাট কেনিয়া তানজানিয়া এদের মতো এতটা আনন্দ পায় না। তো ঠিক আছে, ইমিগ্রেশন অফিসাররা দুপুরে খাইতে গেছে, খাওয়া দাওয়া করে আসুক, তারপরে আবার এখানে কাজ শেষ করে তারপরে আবার প্রবেশ করবো, তারপর হচ্ছে টাকা চেঞ্জ করবো, আপনাদেরকে সব জানাবো কীভাবে কী করতে হয়, ভিডিও শেষে দিয়ে আপনাদের অনেক অনেক তথ্য দিব। দীর্ঘ 3 ঘন্টা ধরে আমার ইথিওপিয়াতে বসায় রাখছে কোনো কারণ ছাড়া, এগুলো মানুষ না ইথিওপিয়ার। এই যে কেনিয়ার ইমিগ্রেশন থেকে মাত্র বের হইলাম, জাস্ট 5 মিনিট লাগছে, মহিলা কত সুন্দর, কেনিয়া ইউগান্ডা তানজানিয়া তারা অত্যন্ত ভালো, মানে ফরেনার ভিজিটারের দিক দিয়ে। আর ইথিওপিয়ায় অযথায় আমার 2 ঘন্টা ধরে বসায় রাখছে, কয় আমি আপনার পাসপোর্ট আদিসা বাবা পাঠাইলাম, হ্যান্তা আসুক হ্যান্তা আসুক, পর আমি তারা দেখাইলাম যে ভাই অযথায় আমার সময় নষ্ট করে লাভ নাই, আমার পাসপোর্ট আপনি ভিসা চেক করেন, মানে হুদাই। এই জন্য আমি বলি আপনাদেরকে ইথিওপিয়া ভিজিট করার কোনো দরকার নাই, এগুলো মানুষ না। এমনকি এখন কেনিয়ার ইমিগ্রেশন মহিলা ইথিওপিয়ার পাসপোর্ট সাকাতে ফালাই দিছে, দেখতেছে যে আমার কাজ করতেছে, একের পর এক সিরিয়াল না ধরে মনে করে যে সবই গরুর মতো দিছে সাকাতে ফালায়।
পরে আমি বলতেছি যে এই ব্যাপার ইথিওপিয়ানদের মধ্যে সমস্যা এটাই যে তারা মানে শৃঙ্খলা, তারপরে প্রগ্রেসিভ হওয়া, এইগুলোর মধ্যে তারা বিন্দু পরিমাণ মানে ইয়ে নেই, আগ্রহ নেই ইথিওপিয়ানদের মধ্যে, যার জন্যে ইথিওপিয়ানদের আজকে এত বেহাল দশা। পরে মহিলা বলতেছে, হ্যাঁ বলতেছে যে আমরা বলি পর্যন্ত ইথিওপিয়ানদেরকে ভাষা শিখো, ইথিওপিয়ানরা আগ্রহী না হ্যাঁ ভাষা শেখার মধ্যে, একেবারে থার্ড ক্লাস। এই যে দেখেন লেখা আছে ওয়েলকাম টু মার্সাভিট কাউন্টি দ্য ক্রেডল অফ মাইন্ড কাইন্ড। তো ভাই ওয়েলকাম ব্যাক টু কেনিয়া অ্যাগেইন, আসলাম কেনিয়াতে, অনেক শান্তি ইথিওপিয়া থেকে, অশান্তির এক গুডাউন ইথিওপিয়া, অনেক ফালতু এরা। যাই হোক অনেকদিন পর আবার কেনিয়া আসলাম, আরামসে ঘুরতে পারবো, আগে টাকা চেঞ্জ করি, টাকার রেট কত দেখি। তো ভাই ভালো রেট পাচ্ছি না, এই হচ্ছে সমস্যা, ইয়ের কথাও বলতেছে কম, টাকার রেট কম বলতেছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো, দিস ইজ 3000 আফটার লং টাইম আই ইউ আই টেক 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8000 সম্ভবত চার মাস বা তারও অধিক পরে বাম দিকে ড্রাইভ করতেছি, আখ কিনে নি আখ সাবায়ের খাই, সব হচ্ছে ডানে ড্রাইভিং। ব্রাদার গিভ মি ওয়ান টেন শিলিং আর কিনা নি, অনেকদিন পরে কেনিয়াতে চলে আসলাম। হ্যাঁ ভাই লিফ্ট কেমন লিফ্ট দিব তোমাকে, একটা ওয়ান মিন একটা, ওকে ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ এক, টু মিন দুই, ঠিক আছে ওকে। এই হলো কেনিয়ার পয়সা। ইথিওপিয়া আর কেনিয়ার মধ্যে টোটাল বর্ডার হচ্ছে তিনটা, বাট এটা হচ্ছে কমন, অন্য একটা আছে সেটা হচ্ছে সোমালিয়ার বর্ডারের পাশে, বাট ওই দিক দিয়ে কোনো গাড়ি চলাচল তেমন একটা করে না, তার কারণ হচ্ছে ওইখানে ওই যে আল শাবাব সন্ত্রাসী গ্রুপ আছে, তো এই জন্য। তো এখন বলি আপনাদেরকে যে কী সমস্যা হয়েছে ইথিওপিয়া, ইথিওপিয়াতে যে প্রথম যে চেকপোস্ট মানে চেক টেক করে ভিতরে ঢুকে ওখানে গেছি, পরে আমার গোপ্রো ক্যামেরা সে নিয়ে নিয়েছে, নিয়ে বলতেছে যে তোমার কাছে কি গোপ্রো ক্যামেরার বা এই ক্যামেরার পারমিশন আছে। আমি বললাম কিসের পারমিশন, কই লাইসেন্স হ্যাঁ রেজিস্ট্রেশন। আমি এক রাগারে ইস্যু করছি, আমি বললাম যে ক্যামেরার জন্য আবার রেজিস্ট্রেশন লাইসেন্স লাগে, কই পাইছো এইসব ইনফরমেশন। পরে এক কথায় দুই কথায় তর্ক বিতর্ক, একেবারে ঝগড়া মতো, হ্যাঁ আমার ক্যামেরা দিবে না। সেই সাথে আমি বললাম যে তুমি আমার আইন দেখাও, শো মি দ্য ল দ্যার ইজ এনি। পরে আমি বললাম যে আদিস বাবা এয়ারপোর্টে আমি এই ক্যামেরা দিয়ে ভিডিও করছি, সব দেখছে, এমনকি তোমার কাস্টম অফিসার সবাই দেখছে, কেউ কিছু বললো না, আর তুমি কই থেকে আবার আইন নিয়ে আসছো হ্যাঁ যে আমি আর এই ক্যামেরা তুমি দিবা না। প্রায় আধা ঘন্টার উপরে ঝগড়া করার পরে সে আমার পুরো ব্যাগ ট্যাগ যা আছে সব চেক করছে, পরে সে সাথে আমি এটা নিচ্ছি। নেওয়ার পরে দুপুরে যে খাবারের সময় ইয়ের ওই লাঞ্চে গেছে গা বসে হয়েছে, পরে এক জায়গা থেকে ওই জায়গাতে পাঠায় ইথিওপিয়ানরা, কত বড় মানে বদমাইশ, মানে যেটা ডিপার্চার অর্থাৎ আপনার মানে বহিরাগমন মানে যাওয়ার যেই ওই ইমিগ্রেশন অফিস, আমি ওইটাতেই প্রথম গেছি, যাওয়ার পরে ওইখান থেকে আবার আমার পাঠাইছে মানে আগমনের অফিস, পরে আবার ওইখানে এক ঘন্টা বসে রেখে কয়ে আমি তোমার কাগজ পাঠাইছি ইয়েতে আদিস আবাবাই হ্যাঁ ওখান থেকে চেক হবে। আমি বললাম এক ঘন্টা বসে তারপর বললাম এই যে দেখো আমার ইয়ে আছে প্রমাণ দেখো, আমি সাথে সাথে ই ভিসা বাইর করে দেখাইছি অনলাইনে একে তাদের ওয়েবসাইট থেকে। পরে এক দেড় ঘন্টা বসে না রেখে পরে আমার পাঠাইলো কই আবার ওইখানে যাও আমি বইলে দিতেছি, পরে বইলে দেওয়ার পরে দিস। আর কেনিয়া তো মাত্র খালি পাল্লি 10 মিনিট, ধাপার ধাপ সিল মারছি, এবং কেনিয়ার অফিসার অত্যন্ত ভালো, গল্প করলাম মহিলা দিয়ে দিছে আইসা পড়ছি। এই হলো লাস্ট চেকপোস্ট, আর এই যে গাড়িগুলো দেখতেছেন এটি হচ্ছে কি সোমালিদের জন্য, সোমালিরা হচ্ছে এই গাড়ি দিয়ে চলাচল করে, গাড়টি গুপটি বইয়া বাসা এলাই কথা বললি অফিসারের সাথে। স্যার মে আই গো, মে আই গো,
going to Nairobi, Mombasa, so many places. May I go? Oh, you need passport. And this is my fourth time Kenya. This is our first time? No, fourth time. I travel many times. Have you entered to Ethiopia? Yes, I never visited again. You visited once? No, no, I told you, I will never visit Ethiopia again. This country is very disgusting people. Very Everybody have a bad experience. June 2020. Thank you. It's fine. Thank you. এখানে যদি খাবার না খাই তাহলে আবার আরেক মুসিবত, কারণ এখন যেদিকে যাইতেছি ওইদিকে হোটেল নাই, খুব কম। সালামু আলাইকুম। হোটেল, দিস ইজ হোটেল। ওকে, তো দিন ইথিওপিয়াতে বলছি চায়, এখন বলবো সরি ইথিওপিয়াতে বলছি সায়, এখন বলবো হচ্ছে চায়। এতদিন ছিলাম ফিরিঙ্গি, এবার হয়ে গেলাম মুজুঙ্গু। সালাম আলাইকুম। ফুড একো ও ইনসাইড, ইজ ইট মাই বাইক সেফ ইন হিয়ার? আই থিঙ্ক ইউ নিড অ্যাসিস্ট্যান্স। Yeah, they did not understand English. Most of the Kenyans, they understand. Most of them, they were not from the here, I think. Okay, that's why. Right. But most of the Kenyans, they speak English. Yeah. So what assistance do you want? I need food. I'm so hungry. What kind of food they have? You want, there is a rice. Yes. There is a chapo. Chapo, right now, it's not chapo. Yeah? Rice and omelette, egg omelette. There is the one which they sold at 200. There is the one for 100. What is the 100? What is the 200? The 200 is the money that they are. I understand, but what is the difference between the 100 and 200? The difference is this: the one is a half, the other one is full. I just needed rice and omelette to make. Tell her to one make one plate, which is 200. It's okay, 200, that is not a big issue. The, yeah. What I needed, rice and yes. Omelette. Do you understand omelette? Mm. Egg omelette. The boiled one. The boiled one. No, not boiled. Mm. She will fry it. She will fry it. And, fried, yeah? Yeah, omelette. Yeah, it's easy. And when I visited Kenya, always I eat the rice and omelette. Yeah, this one is a very good hotel. Yeah, it's okay, no problem. And there is no hotel there, so I wanted to take it food first. I am so much hungry also. তো ভাই অনেক দিন পরে খাইতেছি হচ্ছে কেনিয়ান চাপাতি, কেনিয়ার উগান্ডা চাপাতি, অমলেট চাপাতি, অমলেট সব জায়গায়। কেনিয়া যখন এই অঞ্চল দিয়ে চাপের করবেন দেখবেন এরকম বড় বড় ওট রাস্তা পাড়ি দিচ্ছে, পাশ দিয়ে ওট আছে ইত্যাদি। মাশাআল্লাহ, একটা বড় সড়ক। হ্যালো, হাউ আর ইউ? কথা কয় না। তো হয়েছে কি, আজকে থেকে এক বছর আগে এইখানেও বিশাল লড়াই চলতো, অনেকটা যুদ্ধের মতো। এর মেইন কারণ হচ্ছে যে ওট চুরি হইতো অনেক এই অঞ্চলের মধ্যে। কেনিয়ান সরকার কারফিউ জারি করছিল যে এখান থেকে কোনো গাড়ি পাস হইতে পারবে না তিন চার মাস, এরকম খুবই ভয়াবহ অবস্থা ছিল। পরে যাই হোক, এখন সম্পূর্ণ স্টেবল, এখন সম্পূর্ণ নিরাপদ। সরকার এখন তাদেরকে গান ক্যারি করার অনুমতি দিছে, সবার কাছে গান থাকে, অস্ত্র থাকে। তার উপরে ইও আছে, ওই যে কী বলে, মানে আর্মি ডেপ্লয় আছে, পিছনে আর্মির ক্যান্টনমেন্ট পর্যন্ত ডেপ্লয় কর বানাইছে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য। আফ্রিকায় মূলত গান অস্ত্র রাখার মেইন কারণই হচ্ছে ক্যাটল বা নিজেদের গবাদি পশু, এগুলো নিরাপত্তা, কারণ এগুলো না থাকলে এরা শেষ, এদের জীবন শেষ হয়ে যাবো, একেবারে ফকির। ওই যে দেখতেছেন একটা ছেলে কীভাবে ড্রাম টাইনা নিয়ে যাইতেছে, এটা হচ্ছে পানির ড্রাম। ও ছেলে না, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ও মানে এই লোক পানি নিয়ে আসছে, পানি সামনে দোকান থেকে, মোবাইলে কার্ড কিনতে হবে আগে। পিপি, আসসালামু আলাইকুম। আই নিড কার্ড সাফারিকম।
Everything is Kali. No Swahili. English? আমিও জানি না ইংলিশ, আপনিও জানেন না সোয়াহিলি। ফোর্টি শিলিংস এক্সট্রা টু মাচ এর আগে যখন কিনে আসছি তখন এই যে আমার যে সিম কার্ড যেটা, এটা থেকে হাওলার টেয়ে হয় না জানি কয়টা আইনা তুলে দিয়েছিলাম। এখন টাকা বললে হতো খাইটে নিয়ে যায়, এখন তো 40 টাকা পড়ছি। পরে কইতেছে কয় তোমার টেয়া খাইটা না হয়েছে, এখন আবার এই যে 100 টাকা রিচার্জ করবো। আর কেনিয়াতে যদি আপনারা আসেন তাহলে সিম কার্ড হচ্ছে আরে আমাদের যে ইন্টারনেট হয়েই রয়েছে গেট ওয়ান বিশ বিলিট ফর ওয়ান ও না তো বলতেছে যে ও যেটা বলতেছিলাম আর কি, কেনিয়াতে যদি আপনারা আসেন তাহলে সিম কার্ড হবে হচ্ছে এয়ারটেল বা সাফারিকম। সাফারিকম সব থেকে বেস্ট, মনে করেন সাফারিকম হচ্ছে বাংলাদেশের গ্রামীণ ফোন আর এয়ারটেল হচ্ছে বাংলালিং এরকমের বা রবি। বাট যেহেতু ফরেনার বেশিরভাগই পাবেন এয়ারটেল সিম কার্ড, সাফারিকম পাওয়া যায় না। সাফারিকমের জন্য হচ্ছে কেনিয়ান আইডি কার্ড লাগে আর এয়ারটেল পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করা যায়। তো আমি সাফারিকম এক জায়গাতে ম্যানেজ করে নিছি, কারণ সাফারিকমের নেটওয়ার্ক সব জায়গায় পাওয়া যায়, যেই পাহাড়ের ভিতরেও 4G নেটওয়ার্ক অ্যাভেলেবেল। তো যাই হোক, আগে রিচার্জ করি, ইন্টারনেট কিনি, তারপরে দেখি ম্যাপে চেক করে কোথায় গিয়ে থাকবো, মসজিদ খুঁজে দেবো, মসজিদে থাকা নিরাপদ। নো আদার থিং, নো ওয়ান স্পিক ইংলিশ, আর কি সোয়াহিলি? সোয়াহিলি না জুয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। তো ভাই এসে নামাজ টামাজ পড়লাম, আর এই হলো থাকার জায়গা। এটা হচ্ছে মহিলাদের নামাজ পড়ার অংশ, ওই যে আমি আমার বেডশিট সেট আপ করে নিছি, তাবু সেট আপ করে নিই। তাবু সেট আপ করলে গরম লাগে, তো ওরা আবার আমাকে পানি টানি সব দিয়ে গেছে, গ্রামের মানুষ ভালোই। আর কেনিয়াতে আমাকে ক্যাম্পিংই করতে হবে, কারণ প্রতিদিন গেস্ট হাউসে যাওয়া, তারপর গেস্ট হাউসে পেমেন্ট দেওয়া, আমার এত অর্থনৈতিক সমর্থন নাই। তো যাই হোক, এই ছিল হচ্ছে আজকের দৌড়াদৌড়ি, বর্ডার ক্রসিং, বিভিন্ন ধরনের বিষয়। তো ঠিক আছে, এখন আপনাদের জন্য ভিডিও এডিট করবো, তারপর হচ্ছে ঘুমাবো কালকে আবার। এখন থেকে চেষ্টা করবো প্রায় প্রতিদিনই ব্লগ আপলোড দেওয়ার। তো ঠিক আছে, সবার কাছে খোদা হাফেজ, বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।